অনেকদিন বাদে আমার বরের একটা ইচ্ছে পূরণ হলো, সেটা হচ্ছে এই বাইকটা। হ্যাঁ, বাইকটা কিন্তু তোমাদের দেখে পুরনো মনে হতেই পারে, কারণ গাড়িটা পুরনোই, আমাদের সেকেন্ড হ্যান্ড কেনা হয়েছে আর কি। অনেকদিন থেকে নেবো নেবো ভাবা হচ্ছিল, কিন্তু যাই হোক, ষষ্ঠীর পরের দিন সেটা সাকসেসফুল হলো। আর এটা হচ্ছে ষষ্ঠীর পরের দিনের ভিডিও। ষষ্ঠীর পরের দিনে হচ্ছে আমার মাসির বাড়ির আর আমার শ্বশুর বাড়ির সবার নেমন্তন্ন ছিল, তো সবাই এখন চলে এসেছে। আর এই যে বয়স্ক করে লোকটা যেটা বসে আছে, সে যাকে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আমার মাসির শ্বশুর মশাই। তো উনি উনি খাচ্ছেন, যেহেতু সম্পর্কে দাদু হচ্ছে, তো এটা হলো আমাদের দ্বিতীয় জামাই ষষ্ঠী। আর এখানে আমার শ্বশুর মশাই আর হচ্ছে আমার বর দুজনেই খেতে বসে পড়েছে। তো তারপর এটা হচ্ছে সন্ধ্যের দিকের ভিডিও, কারেন্ট যাওয়া আসা করছে, ভীষণ মেঘ করেছিল, যেটা ক্লিপটা আমি ফার্স্টেই দিয়েছি একটা সুন্দর মিউজিকের সাথে। আর কত সুন্দর আকাশটা লাগছিল সেটা তো আশা করছি বুঝতেই পেরেছো। নজি তোর কপালে বুড়া বর করবো আমি কি, দারুণ হয়েছে। না না, তুই যেটা করছিল ওটা কর, কি করলি গানটা? এক দো তিন, এক দো তিন চার পাঁচ ছ সাত আট ন দশ গ্যার বার তেরা তেরা করু দিন গিন 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 ইন্তজার আজা পিয়া আয় বাহার তেরা করু দিন গিন 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 ইন্তজার আজা পিয়া আয় বাহার রাত কো আউঙ্গা মেয়ে তুঝে লে যাউঙ্গা মেয়ে ফিল্ম দিখাউঙ্গা মেয়ে ঐশ করাউঙ্গা মেয়ে চোরি সে আনা চুপকে। আর এই যে আমরা সবাই মিলে এখানে বসে বসে গানের লড়াই খেলছিলাম, অনেক কিছু গেম খেলেছি, প্রচুর এনজয় করেছি, দিনটা এত সুন্দর গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমি মোটামুটি ভালোই আছি। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন হয়তো মানে 6:10-15 এরকম বাজে। আর হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ষষ্ঠী মষ্টি করে আজকে চলে গেছে কাজের জায়গায় সকালবেলায়, মানে 5টা 10টা ধরেছে আর কি। তো অনেকটাই সকালে ওঠা হয়েছে, আমি এখন শুধুমাত্র জলটা খেয়ে আছি, মাথাটা খুব ঘুরছে, কেননা সকালবেলায় যতক্ষণ কিছু না খেয়ে ওষুধটা খাবো ততক্ষণ আমার এরকমই অবস্থা থাকবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যারা আমার চ্যানেলে প্রথম এসেছো বা নতুন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে ভিডিওর প্রথম নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়, ভিডিওটা তোমরা ঝটপট দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। পরের দিন আমি মানে সকাল সকাল ইন্ট্রোটা দেওয়ার পর সমস্ত কাজ টুকটাক টুকটাক যেগুলো আমি করি সেগুলো আমি সেরে ফেলেছি, যেমন বিছানাটা ঝাড়া, এই টুকটাক জানলাগুলো একটু মোছা, এইগুলোই আর কি। তো এই যে দেখো বিছানাটা সুন্দর করে ঝেড়ে সাজিয়ে নিয়েছি। আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার ষষ্ঠীর শাড়ি, যেটা আমার মা আমাকে গিফট করেছে। আগের ভিডিও তো তোমরা দেখেছোই আমি পরে আছি, যেটা খয়েরি কালারের শাড়িটা, শাড়িটা ভীষণ সুন্দর। আমার সবথেকে ভালো লেগেছে পাড়ের কালারটা, পাড়ে না একটা ব্ল্যাক কালারের এমব্রয়ডারি করা আছে, এত ভালো লাগছে দেখতে, আর খুব গ্লেজি, মানে রোদে পড়লে কাপড়টার পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কালারটা দেখো, কালারটাও অসাম কালার, এই কালারের আমার শাড়ি ছিল না, বেশ ভালোই হলো এই কালারে একটা শাড়ি হয়ে গেল। আমি প্রথমে বলছিলাম যে নেবো না শাড়ি, তারপরে যখন মা দিচ্ছে আর মানা করলাম না। শাড়িটার দাম নিয়েছে 1000 টাকা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। শাড়িটা মানে খাদির কাপড় যারা বিক্রি করে সেই কাকুগুলো এসেছিলো ওনাদের কাছ থেকে নেওয়ার। আর এখানে হচ্ছে মানে যেখানেই যাবো সেখানে তো নিজের রাজ একটু করতেই হবে, তো সেই রকম ব্যাপার। এখানে প্রচুর সাজগোজ সাজিয়ে রেখে দিয়েছি, মানে যত কিছু ছিল আমার সব নিয়ে চলে এসেছি। না না, সব নিয়ে আসা হয়নি, কিছু কিছু এই বাড়িতেও আছে। তো তারপর হচ্ছে এই ঘরটা, এই ঘরটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর সামনে যে চাদরটা রাখা আছে ওটা কেটে এখন তৈরি হবে পাশ বালিশের আর বালিশের ওয়ার। পাশ বালিশের ওয়ারটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে, তো মাকে বললাম যে পাশ বালিশের ওয়ার কি তোমাকে একটা বানিয়ে দেবো, মা বললো ঠিক আছে বানিয়ে দে। তো এই যে দেখো আজকে তোমাদের মাকে দর্শন করিয়ে দিই, মাকে দেখো কত সুন্দরভাবে শাড়িটা পরিয়েছি। আমি শাড়িটা পরাই মাকে, মানে বামুন কাকু বলেছিল যে তুই পরাস কোনো অসুবিধা নেই, তো যাই হোক আমি পরাই তারপর থেকে। আর এই যে দেখো সকাল সকাল খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন সেলাই করতে বসে পড়েছি। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে যে তোমাকে এখন সেলাই করতে নেই কিছু না, এইগুলো কেন করছো? তো যাই হোক, যারা মনে করো এইটাই যাদের প্রফেশন, যারা এইটা নিয়েই কাজ করে, তারা কি এই কাজটা করছে না? তো তোমাদের মানে কি বলবো, যদি মনের ভেতরে কুটকাম কিছু পুষে রাখা হয় না তো টেনশনটাও সেরকমই হয়। আমি কিন্তু টুকটাক টুকটাক সেলাইগুলো আমার করেই থাকি, কারণ যেহেতু আমি সেলাইয়ের কাজ করি, তো আমি যখন আমার নিজের কাজটা অন্য কাউকে দিই না ঠিক মন পোষানো হয় না, মানে যে আমার মনের মতন হয় না, সেই জন্য আমি কিছু কিছু কাজ নিজের হাতেই করার চেষ্টা করি, আর সেটা আমি করেও থাকি।
ভগবান যদি মাথার উপরে থাকেন আশা করছি কোনো সেরকম অসুবিধা হবে না। আর তোমাদের ভালোবাসাতে আমি এতটা রাস্তা যখন পার করে ফেলেছি, আর কিছু মাস আমি সেটাও পার করে ফেলবো। যাই হোক, বসে বসে গান করছি আর স্লাইটা সারছি, পাঁচ বালিশের ওয়ার্ডটা যে এত সুন্দর হবে আমি কিন্তু সত্যিই ভাবিনি। তারপর আবার হাতে সেলাই করা একটা পাঁচ বালিশের ওয়ার্ড বেশ ভালো হয়েছে দেখতে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো এবার পাশ বালিশের ওয়ারটা সুন্দরভাবে দড়ি পরিয়ে পাশ বালিশে পরিয়ে ফেলি। সত্যি এতটা ফিট হবে পাশ বালিশের ওয়ারটা আমি কিন্তু সত্যি আশা করিনি। আমি অনেক আগেও মানে দুবার ট্রাই করেছিলাম পাশ বালিশের ওয়ার মেশিনে বানানোর, যেহেতু আমি সেলাইয়ের কাজ পারি, মানে পুরোপুরি একদম খুব সুন্দরভাবে না হলেও মোটামুটি এটা পারি। কিন্তু পাশ বালিশের ওয়ারটা আগেও যখন করেছিলাম না এতটা সুন্দর হয়নি, কিন্তু এবার যেন পাশ বালিশের ওয়ারটা একদম এত সুন্দর হয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে, মায়েরও বেশ পছন্দ হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সুন্দর কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার এইটুকু করে দিলেই মানে ভালো হয় আর কি। যারা চ্যানেলে প্রথম আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।